নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আলপনা, সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনা স্ট্রিম। তো আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, পাঁচই জানুয়ারি 2023। তো আমি এখন আমার ভিডিওটা শুরু করছি। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওগুলো দেখুন। তো এখন আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ তো আমি ভীষণ খুশি, দেখেই বুঝতে পারছেন। কিন্তু কেন এত খুশি? হ্যাঁ, এই দুটো দিন যা কষ্ট গেছে, মানে যা কষ্ট হয়েছে শীতে, তো আমি তো অপেক্ষা করেছিলাম যে কখন রোদ উঠবে, কখন আমি সূর্যের আলোটা দেখব। তো হ্যাঁ, আজ কিন্তু অনেক রোদ উঠেছে, সূর্য পুরো চারিদিকে রোদে ঝলমল করছে। তো এই দুটো দিন আপনাদের কেমন কাটলো, আপনাদের কেমন লাগলো এই কনকনে ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা, আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, দেখছেন মুখের অবস্থা তো ভীষণই খারাপ, বিশেষ করে এই যে কপালে দেখেন কী অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছেন ক্যামেরায় যায় না কতটা দেখছেন, প্রচুর পিম্পলস। এখানে তো একটা প্রচুর বড় একটা পিম্পলস হয়েছে এই যে এই জায়গাটায় দেখছেন, পুরো প্রচণ্ড ব্যথাও আছে। কেন জানি না আমার এই কপালটুকু, এই কপালটুকুতে পিম্পলস হয়। মানে গালগুলো তো ঠিক আছে, গালে অতটা কিছু হয় না, কিন্তু আমার মেন সমস্যা হচ্ছে এই যে কপাল, কপালে প্রচুর পিম্পলস হয়, প্রচুর। কী জানি, এমনিতেই কপাল বন্ধ, তার উপরে কপালে পিম্পলস, সত্যি। তাহলে চলুন বাইরে থেকে ঘুরে আসি। তো বন্ধুরা দেখুন, এদিকে মা মাছ নিয়ে রেখেছে, কিছু মাছ নিয়ে রেখেছে, পাড়াতে বিক্রি করতে এসেছিলো, রোজই বিক্রি করতে আসে এক কাকু, তো সেই কাকু থেকে নিয়েছে। তো মাছের নাম ঠিক আমি জানি না, মা বলছিল যে উনি বললেন যেগুলো ভোলা মাছ। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন এগুলো কী মাছ। দুপুরও হতে চললো, 11টা বেজে গেছে, তো মাছগুলো কেটে নিয়ে রান্না বসাতে হবে। তো মা মাছগুলো নিয়ে বসে পড়েছে, এখন মাছগুলো সুন্দর করে কেটে নেবে, কেটে তারপর রান্না চাপিয়ে দেবে। আর আমি মাকে বললাম যে চাই আমি মাত্রা বসিয়ে দিই, মা বললো থাক আমি ইয়ে করছি। আসলে বাড়িতে না খুব একটা কাজ আমাকে করতে হয় না, আসলে মা আমাকে করতেও দেয় না, নিজেই সব কিছু করে নেয়। ইচ্ছে হলো কোনো দিন কিছু করলাম, নয়তো না করলাম, করতে গেলেও মানা করে, বলে রাখ আমি করছি। তো এইরকমই ব্যাপার। তো মাছগুলো প্রায় সব কাটা কমপ্লিট প্রায় হয়ে গেছে, তো মা ততক্ষণে মাছগুলো কেটে নিক। আর ওই দেখুন বন্ধুরা, কে চলে এসেছে মাছের গন্ধে, ওই দেখুন পুষি, আমাদের পুষি চলে এসেছে। তবে বেশিরভাগ টাইমটা আমাদের বাড়িতে থাকে। আর এই দেখুন ওখানে একটা নাদা রয়েছে, তো এখানে জল ভর্তি করে রাখা হয়েছে, জলটা বিভিন্ন কাজে লাগবে সেই উদ্দেশ্যে। আসলে সবসময় তো কারেন্ট থাকে না, তো মোটর দিয়ে জলটা তুলে রাখা হয়, এই জন্য জানি না কখন কারেন্ট চলে যায়। তো মায়ের মাছ সব কাটা হয়ে গেছে, আর আঁশগুলো এই পুষির জন্য রেখে গেছে, পুষি এখন আঁশগুলো সব খেয়ে নেবে পরিষ্কার করে। আর দেখেছেন কি আনন্দে খাচ্ছে, তবে হ্যাঁ এত তাড়াতাড়ি খাচ্ছে না, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, ওর ভিডিও তো অনেক লেন্দি হয়ে যাবে। তো চলুন ওদিকে মা মাছ ধরছে দেখি।
তো বন্ধুরা, মা তো ওদিকে রান্নাঘরে গেছে দুপুরের রান্না বসাতে, আর আমি এদিকে চলে এসেছি ঘরে। তো ঘরটা অনেকটা অগোছালো হয়ে রয়েছে, আমি একটু গুছিয়ে নেবো আর একটু ঝাড় দিয়ে নেবো, কারণ ঘরটা অনেকটা নোংরাও মনে হচ্ছে। আর এদিকে টেবিলটাও মুছে নিতে হবে, একটু পরিষ্কার করে নিতে হবে। তো চলুন। আসলে আমার কাছে কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই, তো সেই জন্য ফোনটা রেখে ভালোভাবে ভিডিওটা বানাতে পারছি না। তো এক হাতে ফোনটা নিয়ে আর এক হাতে চার্জ দিয়ে ভিডিওটা বানাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে। তো চলুন, এদিকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখি রান্নাঘরে মার রান্না কত দূর হলো। তো মা দেখি মাছগুলো ভাজছে, এ দেখেন কড়াইতে মাছগুলো ভাজছে। আর আমাদের রান্না হচ্ছে রান্নাঘরে, মানে উনুনে হচ্ছে। এই যে এখনও আছে নুন হলুদ মাখি, রাখাও আছে অনেকগুলো মাছ। তো দেখেন উনুনে রান্না হচ্ছে কাঠের জালে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, মা এবার এগুলো তুলে নিচ্ছে, তো বাকি কটা ভেজে নেবে। আর দেখেন এদিকে মা সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছে। তো ফুলকপি কেটেছে আর কলা লম্বা করে পিস করে নিয়েছে, কাঁচকলা আর আলু। তো এই ফুলকপি, কলা আর আলু দিয়ে একটা রসা টাইপের একটা তরকারি হবে, আর মাছগুলো হবে আলাদাভাবে সর্ষে দিয়ে। তো দেখছেন আমাদের এটা রান্নাঘর। তো কাঠের চালে রান্না করলে এখানেই করা হয়, আর এখানে গ্যাস রাখা হয় না, কারণ কাঠের চালে রান্না তো অনেকটা ধুলো বালি নোংরা, আর ছাইও ওরে কিছুটা, সেজন্য খুবই নোংরা হয়ে যায়। মা দিকে দেখেন মশলাটা বানিয়ে নিচ্ছে, লঙ্কা বাটছে এখন। কড়াইতে দেখি মাছগুলো তো ভাজা হচ্ছে, আর এই উনুনটা দেখেছেন, উনুনটা তো বেশ ভালো জ্বলে, দেখতে খুব একটা সুন্দর না হলে কি হবে, উনুনটা কিন্তু খুব সুন্দর জ্বলে, খুব তাড়াতাড়ি রান্না হয় এই উনুন। তো বন্ধুরা, মায়ের রান্নাও কমপ্লিট, আর আমিও চলে এসেছি স্নান করে, আর মা খেতে রাখছি, তো এখন খেতে যাব। আর আপনারাও চলে আসুন আমার সঙ্গে লাঞ্চ করবেন। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করব, কিন্তু তার আগে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ।